اللهم صل على رسول الكريم. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا لا تتخذوا عدوي وعدوكم اولياء. صدق الله العظيم. توجه الشكر لله. اللهم صل على سيدنا ونبينا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি ওলামা ইকরাম, সর্বস্তরের জনগণ ভাইয়েরা, আমার আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সবাই অবগত। রোহিঙ্গা মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, এই অত্যাচার নিপীড়ন, এই ধর্ষণ এবং রক্তপাত খুন, আমার ধারণা এই জমিন এত পরিমাণের খুন আর কোনোদিন দেখে নাই। মানুষ্য পোড়ার এত গন্ধ এই বাতাস কোনোদিন শুখে নাই। এত অত্যাচার এবং জুলম এই আসমান কোনোদিন দেখে নাই। সুচি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, কেন? সে মুসলমানকে হত্যা করতে পারে এর জন্যই। অথচ মেলানা পাকিস্তানের মালালাও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, কারণ কি? সে মুসলমানদের দুশ্মন ছিল। সে মুসলমানদের দুশ্মন হওয়ার কারণে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। আর সুচি মুসলমানদের হত্যা করার কারণে সেও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। আমরা মুসলমান ঐক্যবদ্ধ। বাংলাদেশ নাকি পাগের এক হুঙ্কার তারা ছাড়তে পারে, তারা বাঘের মতো সমতুল্য চরিত্র, তারা কারোর সাথে মাথা নত করে না। আমি প্রশ্ন করতে চাই, মিয়ানমারের হেলিকপ্টার, বার্মার হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমা 17 বার অতিক্রম করেছে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর থেকে সেই হেলিকপ্টারকে লক্ষ্য করে একটা গুলি কারো ছোড়া হয় নাই, হেলিকপ্টারকে কারো ধ্বংস করা হয় নাই। অথচ রাশিয়ার বিমান তুর্কিস্তানের আকাশ সীমা অতিক্রম করার কারণে সেই রাশিয়ার বিমান আকাশে থাকতে পারে না, জমিনে বিধ্বস্ত বিধ্বস্ত করেছে। আমিও বলতে চাই, বাংলাদেশ সরকার যদি মিয়ানমারের বিমান এবং হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সেই হেলিকপ্টার উপরে খোট্টার কোনো অধিকার দিবে না, সেই আসমানের মতো উড়ার কোনো ক্ষমতা তাকে দিবে না, বরং সেই হেলিকপ্টারের ভুয়াতি করতে হবে। অঞ্চল সচিব আজকে মানুষ হত্যার এক কারখানা খুলেছে মিয়ানমারে, বিশ্ব আদালতে তার বিচার করতে হবে। আমরা অঞ্চল সচিব বিশ্ব আদালতে বিচার চাই। আজকে রোহিঙ্গার মুসলমানদের যে অবস্থা, যা বর্ণনা করার মতো নয়। আমি বিশ্ব মুসলমানদেরকে বলবো, ঐক্য হন, একযোগে কাজ করুন, সমবেত হন। আজকে বিশ্ব মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে। আব্বাদান রহমতুল্লাহ অনেক আগে বলেছেন, আজকে জাতিসংঘ এটা মুসলিম নিধন সংঘ, এটা মুসলিম রক্ষার কোন সংগঠন নয়। আজকে মানবাধিকার সংস্থা কোথায় সেই মানবাধিকার সংস্থা? মুসলমানরা কি মানব নয়? রোহিঙ্গারা কি মানব নয়? ওরা কি মানুষ নয়? আজকে তাদের খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ঘরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মানবাধিকার সংস্থা সেখানে যাচ্ছে না। যদি ইরাক জাতিসংঘের কথাকে অমান্য করার কারণে সেখানে যদি জাতিসংঘ তাদের উপরে যুদ্ধ পরিচালনা করতে পারে, আমিও তো বলবো মিয়ানমার বার্মা অংশসূচি সেও জাতিসংঘের কথাকে রক্ষা করে নাই। কাজে কেন জাতিসংঘ তাদের উপর যুক্ত চালাচ্ছে না, তাদের উপরে যুক্ত পরিচালনা কেন করছে না? আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনি ওদের বিরুদ্ধে আন্দোলন করেন, সংগ্রাম করেন। ওরা বলছে রোহিঙ্গারা নাকি বার্মার কোন নাগরিক নয়, তারা কোথার নাগরিক? বাংলাদেশের নাগরিক। তারা আমি প্রশ্ন করতে চাই, হাজার বছর হাজার হাজার বছর পর্যন্ত রোহিঙ্গারা সেখানে বসবাস করার পরেও তারা যদি বার্মার মিয়ানমারের নাগরিক না হয়, বাংলাদেশের নাগরিক হয়, তাহলে আমি বলবো আরাকানে যে বাংলা বার্মার অংশ হয় এটা বাংলাদেশের অংশ, আমাদের অংশ আমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে না দেন
তার বাংলাদেশের মুসলমান এবং সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের অংশকে আমরা দখল করে নেব। ভাইয়েরা আমার, আজকে রোহিঙ্গা মুসলমানদের অবস্থা যেই, আমি সমস্ত বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, সমস্ত মানুষদেরকে বলবো, গোটা দুনিয়ার মানুষদেরকে বলবো, আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, তাদের সাহায্যে আমরা হাত বাড়াই, সবাই তাদের সাহায্য করবে, এগিয়ে আসবো এবং এই মিয়ানমারের শাসককে বলবো অতি শীঘ্রই আপনি তাদেরকে দেশে ফিরিয়ে নাগরিকত্ব ফিরিয়ে দেন এবং নাগরিকত্বের সমস্ত সুযোগ সুবিধা তাকে প্রদান করতে হবে। আমরা আমরা এই জনসভা থেকে দাবি করছি অংশকে বিশ্ব আদালতে বিচার করতে হবে। নাম্বার দুই, জাতিসংঘের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গায় স্থাপন করতে হবে, শান্তি বাহিনী, শান্তিরক্ষী বাহিনী সেখানে স্থাপন করতে হবে এবং মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করতে হবে। আর আমরা এই জনসভা থেকে দাবি উত্থাপন করতে চাই কোফি আনানের সুপারিশ, গরিব কোফি আনান যে সুপারিশ করেছে অতি শীঘ্রই সেই সুপারিশকে বাস্তবায়ন করতে হবে এবং রোহিঙ্গা মুসলমানদেরকে এবং রোহিঙ্গা সকল ধরনের মানুষদেরকে সেখানে নিয়ে নাগরিকরা সুবিধা নাগরিকত্ব দিয়ে সেখানে তাদের নাগরিকদের সুবিধা প্রদান করতে হবে। আর আমরা নতুনভাবে কর্মসূচি ঘোষণা করতেছি, আগামী 11 সেপ্টেম্বর গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এর প্রতিবাদে মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে এবং 12 সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হবে, নেতৃবৃন্দ ইনশাআল্লাহ ত্রাণ বিতরণ করবে। 13 সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও হবে, সকাল 10টায় এখান থেকে বাইতুল মোকাররমের টার্গেট থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাও অভিযান চলবে ইনশাআল্লাহ। যদি বার্মা সরকার এরপর রোহিঙ্গাদের উপরে আক্রমণ বন্ধ না করে তাহলে বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে টেকনাফ নদী পাড়ি দিয়ে গোটা বার্মাকে দখল করে নেবে। আমাদের আমাদের সবাইকে সেই আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন আপনার গোলাম নাম হোসেন ওয়াইলম তৌফিল না অর্থাৎ হামনা নানা কুরআন নবীর খাওয়াতিন মাওলা হে, আপনি আমাদের মুসলমানকে হেফাজত করেন, রোহিঙ্গার জনসভার মানুষকে হেফাজত করেন, সবাইকে হেফাজত করেন। আমা আলাইনা ইল্লাল বাগাস, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মিছিল হবে।